ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএলসি নির্বাচনী প্রবাহ। এগিয়ে আছে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমজনতা। সেই আমজনতার প্রতিনিধি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার 1 নং বুলাকিপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী যারা মোর্শেদ আলী মণ্ডল, যে ফুটবল মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সে সম্বন্ধে তার ওই ব্যক্তি আমরা জানব। আসসালামু আলাইকুম। আমি ইতিপূর্বে 5 বছর আগে এই ওয়ার্ডের মেম্বার ছিলাম। আমার জানা মতে আমি কারো 10টি টাকা গ্রহণ করি নাই এবং করবও না। এই প্রত্যাশা নিয়ে এবারেও আমি নির্বাচিত হওয়ার জন্যে মেম্বার পদে পদপ্রার্থী হয়েছি। আশা করি সামনে যদি আমি নির্বাচনে জয়ী হতে পারি, ইনশাআল্লাহ জনগণের যে কোনো সমস্যা সমাধান করার জন্যে কারো কাছে 10টি টাকা নিব না বা নিয়ে আসি নেই, ইতিপূর্বেও নেই নি, আজও নিব না, এই আমার প্রত্যাশা। এই বলে আমি এই 3 নম্বর ওয়ার্ডবাসী ভোট চাচ্ছি এবং এ আমার মার্কা ফুটবল মার্কা। 31 জানুয়ারি আমাকে এই ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যে আমি ভোটার বিন্দুকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম বৃহত্তর দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন 1 নং বুলাকিপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে, যেখানে মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোর্শেদ আলী মণ্ডল ফুটবল মার্কায় নির্বাচন করতে আছেন এবং তিনি আশা ব্যক্ত রাখছেন যে সামনে 31 জানুয়ারি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং জয়লাভ করার পরে তিনি অত এলাকার সার্বিক উন্নয়ন করবেন বলে আশা ব্যক্ত রাখছেন মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোর্শেদ আলী ফুটবল মার্কা 3 নম্বর ওয়ার্ড। কাটেনি করোনার প্রকোপ, গোটা বিশ্ব রয়েছে এখনো করোনা আতঙ্কে, আর তাই মাস্ক ব্যবহার করুন, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। জনস্বার্থে ডিএলসি।